আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ নাবিলা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ফিশ ফ্রায়ার রেসিপি। এটা খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো তাহলে চলুন দেরি না করে আমরা প্রথমে দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ প্রয়োজন। ফিশ ফ্রাই বানানোর জন্য আমাদের যা যা লাগবে, এখানে আমি আস্ত একটা তেলাপিয়া মাছ নিয়েছি, 700 গ্রাম ওজনের একটি মাছ। জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী, পাপরিকা পাউডার 1 চা চামচ, বারবিকিউ মশলা 1 চা চামচ, লবণ এখানে আমি 1 চা চামচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আদা রসুন বাটা 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, ফ্রেশ লেবুর জুস 1 টেবিল চামচ, সয়া সস লাগবে 1 টেবিল চামচ, সরিষার তেল লাগবে 2 টেবিল চামচ। প্রথমে আমি এক এক করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। এই যে এই মশলাটা এখন আমরা রেডি করলাম, এটাকে আস্তে আস্তে করে মাছটার উপরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন ওরকম ভাবে সুন্দর করে মাখাতে হবে। ভালো করে মশলার সাথে মাছটি মাখিয়ে নেওয়ার পর আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 45 থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এটাকে ওভারনাইট ম্যারিনেট করাও যাবে। Thank you.
সহজেই তৈরি হয়ে গেল মজাদার ফিশ ফ্রাই। আশা করছি আজকের এই ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।